তো হ্যালো বন্ধুরা, তো হিরোপান্তি টু এর ট্রেলার নিয়ে কথা বলবো যেটা আজকে ড্রপ করা হয়েছে। তো হিরোপান্তি টু এর ট্রেলার নিয়ে যদি বলি তো এটা একটা ভরপুর একটা অ্যাকশন রয়েছে গোটা সিনেমাটা জুড়ে, বা ট্রেলারটা জুড়ে যেটুকু দেখা গেলো। তো এটা 29 এপ্রিল ঈদে রিলিজ হচ্ছে, তো দেখা যাক কেমন হয়। তবে ট্রেলারটা দেখে আমি খুব একটা ইমপ্রেসিভ হলাম না, বা খুব একটা যে গল্প সম্পর্কে যে আউট অফ দ্য বক্স গল্প থাকবে বা খুবই পাওয়ার প্যাকড অ্যাকশন থাকবে সেরকম অতটা মনে হলো না। তবে এখানে পারফরমেন্স ওয়াইজ, এখানে যে সমস্ত যে যে অ্যাকশনসগুলো আমরা দেখতে পেয়েছি টাইগার শ্রফে, সেগুলো ভালো লাগছে। এছাড়াও এখানে প্রচুর লোকেশনে শ্যুট করা হয়েছে, রাশিয়া হোক, আফ্রিকা হোক, চায়না হোক, প্রত্যেকটা জায়গায় এখানে শ্যুট করা হয়েছে এবং প্রচুর ইন্টারন্যাশনাল লোকেশানে শ্যুট করা হয়েছে, এবং সেগুলোকে ভালো করে কোরিওগ্রাফ করে ভালো করে দেখানো হয়েছে, জায়গাগুলোকে, সেটগুলোকে, লোকেশনগুলোকে ভালো করে দেখা হয়েছে। এবং এখানে সেকেন্ড পজিটিভ পয়েন্ট যেটা বলবো, সেটা এখানে তারা সুদরের সঙ্গে টাইগার শ্রফের কেমিস্ট্রিটা এখানে বেশ ভালো লাগছে তাদের দুজনের মধ্যে। এছাড়াও এখানে আমি যদি কথা বলি যে ক্যারেক্টারটা নওয়াজুদ্দিন সিদ্দিকি প্লে করছেন, তো তার ক্যারেক্টারটা এখানে অনেকটাই সেই একই ধরনের লাগছে যেভাবে আমরা কিকে তাকে দেখেছিলাম, বা সেই ডায়ালগ ডেলিভারি বা যে হাসিটা আর কি, যে শয়তানি হাসি, ওইটা পুরোপুরি সেমই লাগছে। তো অনেকটাই সেম লাগছে এবং দেখা যাক কেমন হয়। এবং গল্প যতদূর জানা যাচ্ছে যে এখানে বাবলু যে ক্যারেক্টারটা, তাকে এখানে একজন মানে সাইবার ক্রাইমের দুনিয়ায় একজন খুবই সেখানে পপুলার এবং অত্যন্ত নানাভাবে সে সাইবার ক্রাইমে নানারকমভাবে সে জড়িত, নানারকমভাবে সে অন্যায় অত্যাচার করছে এবং নানাভাবে সে সাইবার ক্রাইমের দুনিয়ায় সে নিজে একটা রাজত্ব বানিয়ে ফেলছে এবং ক্রাইম করে আছে সে। তো তাকে ধরার জন্য বাবলুকে, অর্থাৎ টাইগার শ্রফের ক্যারেক্টারটা প্লে করছেন, তাকে আনা হচ্ছে, সাইবার ইন্টেলিজেন্স তাকে বাইরে থেকে আনছে এবং তাকে তার বিরুদ্ধে তাকে সোচ্চার করাচ্ছে, তার বিরুদ্ধে লড়াই করছে। তো দেখা যাক কীভাবে গল্পটা কত দূর এগোয় এবং আদৌ তাকে পুরো ব্যাপারটা রিভিল হয় কিনা, পুরো ব্যাপারটা তাকে ধরতে পারে কিনা এই নওয়াজুদ্দিন সিদ্দিকি যে একটা করছে ভিলেনে। তো দেখা যাক কেমন হয়। অ্যাকশন পাওয়ার প্যাক আর একটু হতেও হবে মনে হয়, ট্রেলারটা অতটা রিভিল করা হয়নি। এবং এছাড়াও পুরো ট্রেলারটার মধ্যে মিউজিক কিন্তু এখানে এ আর রহমান মিউজিক দিয়েছে, তো মিউজিকটা খুব যে একটা হামড়ি লাগলো, তাহলে এ আর যে একটা ট্র্যাক চলছে এ আর রহমানের গলায় আমরা শুনতে পাচ্ছি, এবং ট্রেলারটার মাঝে কিছু কিছু গ্লিম শুনতে পাচ্ছি কানের, তো সেটা খুব একটা আউট অফ দ্য বক্স লাগলো না। তো দেখা যাক কেমন হয়। আমি ট্রেলারটা দেখে খুব ইম্প্রেসিভ নই, তবে এই ডায়ালগসগুলো বেশ ভালো আছে, তো সবকো আতি নেই তো মেরি জাতি নেই, তো ওই ডায়ালগসটা। এবং এছাড়াও অন্যান্য আরও ডায়ালগস কিছু কিছু জায়গায় কমেডি সিন তারা সুতরের সঙ্গে যেগুলো রয়েছে সেগুলো বেশ ভালো আছে। এবং লোকেশনগুলো রাশিয়া হোক, আফ্রিকা হোক, চায়নার হোক, লোকেশনগুলো এখানে কিন্তু খুব ভালো দেখানো হয়েছে। তো লোকেশনগুলো জন্য খুবই যেভাবে আর কি কোরিওগ্রাফ করে দেখানো হয়েছে সেগুলোও খুব এক্সাইটেড, তো দেখা যাক কেমন হয়। এবং আপনারা অলরেডি দেখে ফেলেছেন হিরোপান্তি টু এর ট্রেলার, নিশ্চয়ই কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লেগেছে। তো এছাড়াও আমি এই ভিডিওর মধ্যে আর একটা ট্রেলার নিয়ে কথা বলবো, আপকামিং হিন্দি সিনেমা যেটা অ্যামাজন প্রাইমে রিলিজ হয়েছে 31 মার্চ, তো ঋষি কাপুরের শেষ সিনেমা এবং তিনি এটা সম্পূর্ণ করতে পারেননি, শর্মাজি নামকিন। তো এটার বাকি পার্টটা আর কি প্যারেশ রোয়াল করেছেন, তো এরকম অতটা মানে দেখা যায় না। এবং এই রকম ধরনের স্টেপ নিয়ে আর একটা ক্যারেক্টার আরেকজনকে দিয়ে করা, এবং দুজনেই ভালো খুবই অভিনেতা, প্যারেশ রোয়াল বলি বা ঋষি কাপুর, দুজনের খুবই পটেন্সিয়াল অ্যাক্টর খুবই। তো এখানে যে বেসিক্যালি যে গল্পটা দেখানো হচ্ছে, তো এখানে ঋষি কাপুর শর্মাজি এবং প্যারেশরল শর্মাজি দুজনের একই ক্যারেক্টার প্লে করছেন, যেহেতু বাকিটা প্যারেশরল করেছেন। এবং শর্মাজি রিটায়ারমেন্টের পর সে বাড়িতে বসে যায়, সে পুরোপুরি তার কোনো রকম সময় কাটতে চায় না, সে বাড়িতে বসে যাওয়ার পর তার ছেলেমেয়ে তাকে, তার ছেলে তাকে সময় দেয় না, এবং সে তার মধ্যে একটা কিন্তু তার যে রান্না করার মধ্যে যে একটা আলাদাই মজা, এবং রান্না নিয়ে তার একটা এক্সপেরিমেন্ট করে, অর্থাৎ কুকিং ডিপার্টমেন্টে দেখা তার খুব একটা ভালো একটা কাজ বলবো, একটা ভালো তার একটা নেশা, অর্থাৎ রান্না করার একটা নেশা এবং রান্না করে লোককে খাওয়ানো, তো এই একটা নেশা। এবং এটাকে যে সত্যি কি এটাকেই প্যাশন বানিয়ে কি সত্যি এরপরে তার বাকি জীবনটা কি এগিয়ে নিয়ে যায়, নাকি সে এইভাবেই ট্রিটমেন্টের পর শুধুমাত্র বসে এইভাবেই চলে যায় বাকি জীবনটা, তো এই পুরো গল্পটা কীভাবে দেখায় আমাদেরকে ডিরেক্টর, সেটা দেখতে অবশ্যই আমাদের দেখতে হবে। শর্মাজি নামকিন, আমার ট্রেলারটা দারুণ লেগেছে, এবং সত্যি গেলে বেসিক্যালি এখানে কমেডি পোর্শনগুলো খুব ভালো আছে, পরেশ রাওয়াল খুবই ভালো কমেডি করে, আমরা জানি ঋষি কাপুরও ভালো কমেডি করে, তো কমেডি জায়গাগুলো বেশ ভালো লাগলো। এছাড়াও পুরো ট্রেলারটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, জুহি চাওলা ক্যারেক্টারটা, তাকেও কিছু কিছু জায়গায় ভালো লাগলো, তারও লুকস দিয়ে খুব ভালো লাগছে তাকে। এছাড়াও
গোটার গোটাটার মধ্যে যেভাবে ব্যাকগ্রাউন্ড স্কোরটা যেভাবে সাজানো হয়েছে, তো সেটাকেও বেশ ভালো করে সুন্দরভাবে লাগছে। এবং সবচেয়ে মজার জিনিস লাগলো, এবং দুটো ক্যারেক্টার, এবং মানে একটু কমপ্লিকেটেড মনে হতে পারে আপনাদের, কারণ একটা শর্মাজি যখন ইন্ট্রোডিউস করা হলো ঋষি কাপুরকে, আবার মানে দুটো আবার তখন পারেশ রাওয়ালকে আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে এইভাবে একবার ঋষি কাপুর ক্যারেক্টারটা চলবে, একবার হয়তো পারেশ রাওয়ালের ক্যারেক্টারটা চলবে, অথবা শর্মাজি ক্যারেক্টারটা চলবে। তো এইভাবে দুজনকে এইভাবে দেখিয়ে কতটা বেশ ইন্টারেস্টেড বেশি লাগলো এবার, এবং সিনেমাতে এবার কীভাবে দেখানো হবে সেটার জন্য আরও এক্সাইটেড দেখার জন্য। এবং অল ওভার আমি যদি বলি, একটা ভালো সিনেমা, এবং শর্মাজি নামকিন নিজের রিটায়ারমেন্টের পর যে যে বসে থাকা, এই যে নিজে নতুনভাবে আরও অন্য কিছু করা, এবং নতুন জীবনকে আবার নতুনভাবে দেখা রিটায়ারমেন্টের পর বাড়িতে বসে যাওয়া শুধুমাত্র নয়, আরও অন্যান্য কিছুভাবে দেখা এবং জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সিনেমা শর্মাজি নামকিন, তো আমার বেশ ভালো লাগলো। এবং আপনারা যারা অলরেডি দেখে ফেলেছেন শর্মাজি নামকিনের ট্রেলারটা, নিশ্চয়ই কমেন্ট করে জানান কতটা এক্সাইটেড। এবং এইভাবে এই যে দুটো ক্যারেক্টার, এই যে কিছুটা প্রথম প্রথমের পার্টটা ঋষি কাপুর এবং বাকি পার্টটা প্রেস রল টেনেছে একটা ক্যারেক্টারকে, এবং এখানে কোনো সার্জারি বা মেকআপ ইয়ে নয়, প্রস্থেটি মেকআপ ইউজ করা হয়নি, এখানে প্রেস রল লিখে বোঝা যাচ্ছে যে প্রেস রল করছে তার ক্যারেক্টারটা। তো এই জিনিসটাকে আপনারা দুটো ক্যারেক্টার, দুটো একটাই ক্যারেক্টার দুটো মানুষ করছেন একইভাবে, ঋষি কাপুর এবং প্রেস রল, এই জিনিসটা আপনারা কীভাবে দেখছেন এটাও কমেন্ট করে জানান যে আপনারা কতটা এক্সাইটেড এইটা দেখার জন্য, এবং পুরো সিনেমাটা শর্মাজি নামকিন সিনেমাটা দেখার জন্য কতটা এক্সাইটেড, নিশ্চয়ই কমেন্ট করে জানান। এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই বাই।